ইসলাম শান্তি, ইসলামে শান্তি চায় না, এই ইসলামের শান্তির প্রতীক, নূরের প্রতীক উনি হইলেন শাহ জালাল। আল্লাহর ওলির মাজারও আসলে যা বলি তাই মনে করে আশা করে পুরোপুরি পূর্ণ হয়। হযরত শাহ জালাল রহমতুল্লাহের মাজারে প্রতিদিন আসেন হাজারো মুসল্লি ও দর্শনার্থী, আসেন নানান মানত নিয়ে, তাদের বিশ্বাস পূর্ণ হবে মনোবাসনা। মনের শান্তির জন্য আল্লাহর ওলির মাজারও আসলে যা বলি তাই মনে করে আশা করে পুরোপুরি পূর্ণ হয়, নিজের দোয়াটা ঘরে বসে মনে এরকম হয় না, কবুলের জন্য আসি যায়। এখানে আসার পরে আমি অনেক মানত করছি, অনেক মানত আমার পূর্ণ হয়েছে। আর আমার আমি যখন গেরামে আসলাম তখনই আমার মই মুরবি কেন এটা, তখন আমার আমি কেন যখন বাসা লইছি তখনই আমার আশা সবসময় যাতে শাহ জালালের সিন্নি খাওয়া বা শাহ জালালের মানত করা আমার কাছে এটা বেশিরভাগ আকর্ষণ, এটা মধ্যে আমার বেশি আগ্রহ। শাহ জালাল রহমতুল্লাহ মাজার ধর্ম বর্ণ নির্বিশেষে সবারই আশ্রয়স্থল, এখানে ধনী গরিব সবাই সামিল হন এক কাতারে। যারে আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নূর জালাল, নূর জালালকে এমন থেকে পাঠান, এই নূর জালাল ওই লাগে হযরত শাহ জালাল এমনি রহমতুল্লাহ আলাইহি, যার রহমতের ভান্ডার তার কাছে রহমতের কমি নাই। এখানে যে কোনো মানুষ আইলে শান্তি পায়, এখানে শান্তির বাণী পায়, শান্তি জিনিস ইসলাম, শান্তি ইসলামে শান্তি চায় না, এই ইসলামের শান্তির প্রতীক, নূরের প্রতীক উনি হইলেন শাহ জালাল। বড় লোকও আসুন, গরিবও আসুন, ধনীও আসুন, সব আসুন, পাগলও আসুন, বালাও আসুন, সবাই আসুন, সব শ্রেণীর মানুষ আসুন, যে এক শ্রেণীর মানুষ দিলে এখন নাই, ইনও কোনো ভেদাভেদ নাই যে আমি ধনী আমি গরিব কেন কোনো জিও নাই, সবাই সবার ইচ্ছা মতো আর ইচ্ছা মতো। মাজারে প্রতিদিনই হাজারো মানুষ খাবার খেয়ে থাকেন, আসরের নামাজের পর শুরু হয় এই সিন্নি বিতরণ। এটা খাওয়াটা ছিল যখন একটা পোলাও থাকতো, একটা চানা ভাজি থাকতো, এগুলো দিয়ে এবার আমরা এটাকে একটু ভিন্ন করেছি। যেমন একটা সাদা পোলাও করেছি, পোলাওর সাথে যেমন ডাল মটর দিয়ে একটা পোলাও হয়, এটার সাথে গরুর মাংস দিয়ে আলু দিয়ে আজকে যদি খাওয়াই, কালকে আবার চানার ডাল দিয়ে খাসির মাংস দিয়ে খাওয়াবো, পরের দিন আবার ডিমের কুরমা করে খাওয়াবো, প্রত্যেকজন একটা ডিম পাবে, এইভাবে এটাকে ভাগ করে দিছি। এটা মেইন ডিশ, আর এটার সাথে দিছি আমরা যেমন আপেল, তরমুজ, জিলাপি, তার মধ্যে খেজুর, এইগুলা যেগুলো থাকে কিছু লোকজন আনিয়ে কিছু জিনিস দিয়ে যায়, যেমন জিলাপি টিলাপি যেগুলো দেয় এগুলাও আমরা এটার সাথে ভাগ করে দিই। প্রত্যেকটা দিনই এশার নমাজের পরে আমরা লঙ্গর তৈরি করি, লঙ্গর বলা হয়, এটার ভিতরে ধরেন আহনি পোলাও করা হয়, খিচুড়িও করা হয়, মাংস দিয়েও পোলার মতো করা হয়, এটা করে আমরা প্যাকেট করে ফেলি, প্যাকেট করে লাইন ধরে মানুষজনকে 250-300-400 লোককে আমরা দিই। ভক্তদের দেয়া অর্থ থেকে আসে বাজারের প্রয়োজনীয় টাকা, কেউ দান করেন মুরগি, কেউ ছাগল বা গরু, রান্না হয় মাজার কমিটির নিজস্ব ব্যবস্থাপনায়। বাজারটা হলো যেমন একটা খাসি নিয়ে আসলো, এই খাসিতে মাংস কতটুকু হবে এটা দেখলেই বোঝা যায়, কিছু কষাই আছে, এটা কাটতে কাটতে তাদের অভ্যাস, সেওটি বলবে এটা 10 কেজি মাংস হবে কি 8 কেজি মাংস হবে, ওই 8 কেজি মাংস হইলে আপনি এটা কী রান্না করবেন, বলে আমি এটা তেহারি একটা আখনি পোলাও করবো, তাহলে মাংসটা সমান সমান চাল দিয়ে দিই, ওই পার্টিকে আমরা জিজ্ঞাসা করি, সে বলবে ঠিক আছে দেন, আনলে অথবা একটু বেশি দেন, তখন যদি 8 কেজি মাংস থাকে 10 কেজি চাল দিলাম, আমি যদি 10 কেজি মাংস থাকে 10 কেজি চাল দিলাম, এই চালের যে মশলার যে হিসাব যেটা, এটা আমাদের এখানে একটা দোকান আছে, অনেকগুলো দোকান আছে বাইরে, ওইখানে নিয়ে গেলে সে আপনাকে বলে দিবে আদা এতটুকু, পেঁয়াজ এতটুকু, মরিচ এতটুকু, রসুন এতটুকু, পুরো একটা লিস্টে দিবে, দিয়ে বলবে এটার দাম এত, এটার দাম এত, এটার দাম এত, দিয়ে এটা কাগজ লিখে দিল যেখানে 3000 এত টাকা লাগবে। এখন এই কাগজটা আমরা ওই পার্টিকে দিই, দিয়ে বলি আপনি এখান থেকে কিনতে পারেন, অথবা আম্বরখানাতে যান, অথবা বন্দর বাজারে যান, যেখানে আপনার সুবিধা হয়, তখন ওই পার্টি তার গতিতে গিয়ে এই এই মালামাল কিনে নিয়ে আসে, আনলে পরে দিলে তখন আমার বাবুর্চি রান্না করে। বিশাল বিশাল পাতিলে চড়ানো হয় আখনি, পোলাও ও অন্যান্য রান্না, মাংস তৈরি, রান্না, পরিবেশন এসব কাজ করেন অর্ধ শতাধিক কর্মী, তবে কেউ নিজে রান্না করতে চাইলেও সহায়তা করা হয়। এখানের ভিতরে মানুষ যখন আসে প্রত্যেকজনে আইসে যেমন সে একটা সিন্নি করবে, যেমন তার মানতে ছিল খাসি গরু এগুলা, তো সে যখন তার সিন্নিটা করে, এখানে কোনো গ্যাসের পয়সা লাগে না, এটা হাঁড়ি পাতিলের কোনো টাকা লাগবে না, এগুলো সব ফ্রি,
শুধু বাবুর্চি যে রান্না করবে তার মজুরিটা দিতে হয়। যেমন একটা খাসি যদি রান্না করে তাকে ম্যাক্সিমাম 600-700 টাকা দিলেই চলে, আর গরু যদি রান্না করে তো তারে আমরা 2-2,500 টাকা দিই, কারণ 4-5টা ঢেক হয়। আর কষাই যে এটা জবাই করে গরু, এরা ফিক্সড করে রেখে দিছি। একটা গরু কাট মানে কাইটা সেনের আন্তাজে মাংস টাংস সব করে দিবে, তাকে আমরা 500 টাকা দিই। লাগাতার খাটুনির মধ্যে থাকলেও মাজারের ভান্ডারের দায়িত্বে থাকা ব্যক্তিরা খুশি ভক্ত আশেকান ও মুসাফিরদের খাবার পরিবেশন করে। ঢাকা থেকে আসে, চিরাং থেকে আসে, কুমিল্লা থেকে আসে, চাঁদপুর থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে আসে। বিকেল হতেই জড়ো হতে থাকেন মানুষ, নানান মনোবাসনা নিয়ে হজরত শাহ জালালের মাজারেই আসেন। কেউ বা আসেন মনোবাসনা পূর্ণ হওয়ার পর। মাজার কমিটি জানান প্রতিটি দানই লিখে রাখা হয়, একই সাথে লেখা থাকে খরচের হিসাবও। হাজারো মানুষ এখানে আহার গ্রহণ করেন, এতেই তাদের তৃপ্তি। যারা দিতে চায় আমরা কাউকে বলি না যে আপনি আমার এখানে অনুদান দেন, আমরা এখানে খাওয়াবো দেবো, এটা বলি না। এটা আমরা একটা খাতা রাখি, এই খাতার ভিতরে যেমন আপনি যে টাকা দিবেন, 500 টাকা দিলেও আমরা এটা এন্ট্রি করি, আপনার নাম দিয়ে 500 টাকা জমা লেখা হয়। আর খরচের একটা সাইড থাকে। মাজারে জালালি কবুতর ও গজার মাছের খাবারও জুটে যায় ভক্তদের আর মুসাফিরদের মাধ্যমেই। সকাল থেকে রাত অবধি অসংখ্য মানুষের আশ্রয় হয়ে ওঠে দরগায় হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি।